গরমে যতটা কম ঘামবেন ততই মঙ্গল। ঘরের বাইরে যতটা সম্ভব ছায়ায় থাকার চেষ্টা করবেন, সাথে ছাতা রাখুন এবং রোদে ছাতা ব্যবহার করবেন। ঢিলে ঢালা সুতি পোশাক পরবেন। ঢিলে ঢালা আর হালকা রঙের সুতি পোশাক পরার চেষ্টা করুন, কারণ আপনি এতে অপেক্ষাকৃত কম তাপ শোষণ করবেন। পোশাকের ভেতর পর্যাপ্ত বাতাস চলাচলের সুযোগ থাকবে, ফলে ঘাম কম হবে আর সহজে ঘাম শুকাবে। আটোসাটো পোশাক এড়িয়ে চলুন, এতে ঘামাচির চুলকানি কম অনুভব করবেন। আপনার ত্বক ঠান্ডা এবং পরিষ্কার রাখার চেষ্টা করুন। অপেক্ষাকৃত ঠান্ডা পানি দিয়ে গোসল করুন। সম্ভব হলে গোসলের সময় অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করুন। গোসলের পর তোয়ালে দিয়ে গামোছার পরিবর্তে ঠান্ডা বাতাসে গা শুকানোর চেষ্টা করুন। এতে আপনার শরীর অপেক্ষাকৃত অধিক ঠান্ডা হবে আর দীর্ঘ সময় আপনাকে ঘাম থেকে বিরত রাখবে। গায়ে তেলাক্ত ক্রিম বা লোশন ব্যবহার থেকে বিরত থাকবেন। ঘুমানোর সময় ঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের পথ সুগম রাখার চেষ্টা করবেন। ঘামাচি সহজে সেরে না উঠলে এবং দীর্ঘমেয়াদী ত্বকের সমস্যা তৈরি করলে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। সর্বোপরি গরমের সময় প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি, তাজা ফলের জুস এবং রসালো ফলমূল খাওয়ার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।